শুভ সকাল বন্ধুরা আজকের ভিডিওটা সকালেই করতে হলো কারণ বিগত তিন দিন ধরে প্রচুর প্রশ্ন আমার কাছে আসছে সেটা হচ্ছে ফুড এসআই পরীক্ষা ষোলোই মার্চ আর সতেরোই মার্চ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা আছে কিনা আমি এ ব্যাপারে যা বলবো এটা সম্পূর্ণভাবে আমার ব্যক্তিগত মতামত ঠিক আছে এক নম্বর কথা যেটা বলা সেটা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন যেখানে তাদের ওয়েবসাইটে এটা ঘোষণা করে দিয়েছিল জানুয়ারি মাসের চার তারিখে যে তারা ফুড এসআই পরীক্ষা ষোলোই মার্চ এবং সতেরোই মার্চ টেন্টেটিভলি নেবে সুতরাং পরীক্ষার্থী হিসাবে আমাদের এটা খুব স্পষ্টভাবে মনে করা উচিত যে ষোলোই মার্চ এবং সতেরোই মার্চই পরীক্ষা হবে আমাদের হাতে এখনো পর্যন্ত কম বেশি দেড় মাস সময় আছে সুতরাং আমাদের এই ষোলোই মার্চ এবং সতেরোই মার্চ এই দুটো তারিখ মাথায় রেখে আমাদের প্রস্তুতি নেওয়া উচিত এবং প্রস্তুতি থেকে বিন্দুমাত্র এই ধারণা নিয়ে বিচ্যুত হওয়া উচিত নয় যে পরীক্ষার সময় পিছিয়ে যেতে পারে এটা হচ্ছে প্রধান কথা নম্বর কথা এটা, সেটা হচ্ছে পরীক্ষা পিছিয়ে যাবে কিনা বা পরীক্ষা কবে হবে সেটা পাবলিক সার্ভিস কমিশন তারা পরীক্ষা নিয়ামক সংস্থা সুতরাং তারাই ঠিক করবে এবং তারাই তাদের জানাবে কিন্তু যেহেতু প্রভু পরীক্ষার্থী ভাই বোন আমার কাছে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করেছে তাই কতগুলো ছোট ছোট পয়েন্ট আমি নিজের মতো করে এখানে তুলে ধরতে চাই প্রথম কথা যেটা তোমাদের স্মৃতি নিশ্চয়ই খুব প্রখরভাবে মনে রেখেছে যে অক্টোবর মাসে শুরুর দিকে যখন পাবলিক সার্ভিস কমিশন জানিয়েছিল যে তারা ষোলোই ডিসেম্বর দু হাজার তেইশের প্রিলিমিনারি পরীক্ষা নিতে চায় তখন কিন্তু সেই বিজ্ঞপ্তির মধ্যে টেন্টেটিভ কথার কোনো উল্লেখ ছিল না অর্থাৎ তারা খুব স্পষ্টভাবে সেখানে জানিয়ে দিয়েছিল যে তারা ষোলোই মার্চ পরীক্ষাটা নেবে এবং এবং সেটা সুনিশ্চিত করা ছিল অথচ তোমরা একটা জিনিস দেখো সেটা হচ্ছে যে ইয়ে মাসের কী বলে মার্চ মাসের ষোলো তারিখে যে ফুরেসাই পরীক্ষা হবে বা সতেরো তারিখে যে ফুরেসাই পরীক্ষা হবে সেটারও আর কি মানে নোটিফিকেশান এলো জানুয়ারি মাসের শুরুতে অর্থাৎ একই রকমভাবে ঠিক দু মাস আগে অথচ সেখানে একটা জিনিস উল্লেখ করা হলো যে টেন্টেটিভ ডেট অর্থাৎ এই যে তারিখটা সেটা কিন্তু সুনিশ্চিত নয় অর্থাৎ এই পরীক্ষা হবে এটা নিশ্চিত হবে তো অবশ্যই কিন্তু মানে একটা এখনো পর্যন্ত দ্বিধা রয়েছে টেন্টেটিভ দু নম্বর পয়েন্ট যেটা সেটা হচ্ছে সেই যে ডাব্লিউ ডাউনলোড করা যাবে সেই সময়টা জানানো হবে কিন্তু এই যে বিজ্ঞপ্তিতে এখানে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড কবে করা হবে সেই বিষয়টা নিয়ে কিছু জানানো এখনো পর্যন্ত হয়নি এটা হচ্ছে দু নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট যেটা সেটা হচ্ছে আমরা অলরেডি এটা জানতে পেরেছি যে ভোটের যে টেন্টেটিভ ডেট সেটা শুরু হবে মোটামুটি ষোলোই এপ্রিল থেকে ষোলোই এপ্রিল থেকে যদি ভোট শুরু হয় তাহলে এটা খুব স্বাভাবিক যে মার্চ মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে ভোট ঘোষণা হয়ে যাবে ঠিক আছে এবার ভোট ঘোষণা যখন হয়ে গেল তখন কি পিএসসির এই পরীক্ষাটা নিতে কোনো অসুবিধা থাকার কথা একটা আদর্শ অবস্থায় একেবারেই অসুবিধা থাকার কথা নয় কারণ পরীক্ষার ডেট এবং বিজ্ঞপ্তি আগেই বেরিয়ে গেছে সুতরাং পরীক্ষা নিতে কোনো অসুবিধা থাকার কথা না সমস্যাটা কোথায় তৈরি হয় সমস্যাটা তৈরি হয় যে ভোট যখন ঘোষিত হয় তখন কি হয় তখন বিভিন্ন স্কুলগুলোতে তো মানে প্রিজাইডিং অফিসার পোলিং অফিসারদের ট্রেনিং শুরু হয়ে যায় যেমন মানে দু সালে প্রিজাইডিং এবং পুলিং অফিসারদের ট্রেনিং শুরু হয়ে গেছিল ষোলোই মার্চ থেকে ঠিক আছে একদম সুনির্দিষ্ট এবং অদ্ভুতভাবে দু হাজার চব্বিশের যে মার্চের ক্যালেন্ডার থেকে শুরু হয়ে দু হাজার ক্যালেন্ডার পুরোপুরি সমাপত একই জোন মানে টাইমটা রয়েছে এবার তোমরা দেখো সেটা হচ্ছে যে যদি এই ট্রেনিংটা সেই সময় থেকে শুরু হয় তাহলে স্কুলগুলো ব্যস্ত হবে এটা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু যেটা সেটা হচ্ছে পরীক্ষায় গার্ড দেয় খারাপ বেশিরভাগ ক্ষেত্রে স্কুলের শিক্ষক এবং কলেজের শিক্ষকরা এবার তাদের একই সাথে ভোটের ডিউটি পরে ভোট শুরু হচ্ছে না ফলে ভোটের সেইভাবে ডিউটি নয় কিন্তু একইভাবে ভোটের যে প্রশিক্ষণ তিনটে পর্যায়ে সেটাও শুরু হয়ে যেতে পারে ফলস্বরূপ মার্চ মার্চ এবং এই সমস্ত পরীক্ষক যারা তারা ব্যস্ত থাকতে পারে নম্বর যেটা সেটা হচ্ছে ফুড পরীক্ষায় প্রায় ১৩ লক্ষ পরীক্ষার্থী আছে অর্থাৎ একটা জায়গায় পরীক্ষা নিতে গেলে জেলার সম্পূর্ণ যে প্রশাসন এবং পুলিশ তাদের সাহায্য লাগবে এখন ভোট যখন শুরু হয়ে যাবে বা ভোটের এই ঘোষণাগুলো হয়ে যাবে তখন পুলিশ এবং প্রশাসন পুরোপুরি মানে ঝাঁপিয়ে পড়বে সেই কাজটাতে ফলস্বরূপ তাদেরও আর কি মানে সেই সময় পাশে পাওয়াটা একটু অসুবিধা হতে পারে ফলে পরীক্ষার সময়কাল কিছুটা পরিবর্তিত হলেও হতে পারে কিন্তু সেইটা হবে কি হবে না সেটা পুরোপুরিভাবে নির্ভর করছে ভোট ঘোষণা হবে কি না পাবলিক সার্ভিস কমিশন নিশ্চয়ই প্রত্যেকটা জেলা প্রশাসন এবং প্রত্যেকটা বিদ্যালয়কে জানাবে যে তারা পরীক্ষা নিতে চায় এবং তাদের সেই মানে সময়কালে তারা সেই বন্দোবস্ত করে উঠতে পারবে কিনা স্কুলগুলো সেই বিষয়ক রিপ্লাই তাদেরকে দিয়ে দেবে অলরেডি সেক্টর অফিসার যারা তাদের ট্রেনিং শুরু হয়ে গেছে এবং যারা দেখবে এখন যে কোন স্কুলগুলোতে ভোট হবে সেখানকার পরিকাঠামো কীরকম প্রিজাইডিং অফিসার পোলিং অফিসাররা গিয়ে সেখানে রাত্রিবেলা থাকবে এবং পরদিন ভোটের কাজটা সুষ্ঠুভাবে করা যায় কিনা এইটুকু ধরো বলতে পারি যে সেক্টর অফিসারদের প্রথম ধাপের ট্রেনিং কিন্তু অলরেডি হয়ে গেছে এরপর আবার দ্বিতীয় ধাপের ট্রেনিং হবে এখন এই রকম একটা পরিস্থিতিতে মানে মানে ভোট কবে ঘোষণা হবে এবং ট্রেনিং কবে শুরু হবে সেইটার ওপর পুরো জিনিসটা নির্ভর করছে ভোট যদি ফেব্রুয়ারি শেষে বা মার্চ মাসের শুরুতে ঘোষণা হয়ে যায় সেক্ষেত্রে যদি ট্রেনিং শুরু হয়ে যায় তখন একটু অসুবিধা তৈরি হয়ে যাবে আর যদি দেখা যায় যে না ভোট তারও পরে ঘোষিত হয়ে যেমন গত বছর আট মার্চ মানে ভোট ঘোষণা হয়েছিল ভোট শুরু হয়েছিল হচ্ছে এগারোই এপ্রিল থেকে এবছর যদি ষোলোই এপ্রিল শুরু হয় তাহলে হয়তো আটার বাজে তেরো বারো তেরো তারিখ ঘোষণা হতে পারে সেক্ষেত্রে কবে ট্রেনিং শুরু হবে এই পুরো বিষয়টার জন্যই কিন্তু পাবলিক সার্ভিস কমিশন আমার ধারণা ডেটটা সুনিশ্চিত না করে তারা টেন্টেটিভ কথাটা উল্লেখ করে রেখেছে এবং আমি এটাও মনে করি যে নিশ্চয়ই আর কি মানে আগামী এক মাসের মধ্যে যেহেতু পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে অর্থাৎ ভোট কবে ঘোষণা হবে কবে আর কি মানে ডেট হবে সেই জিনিসটা পরিষ্কার হয়ে যাবে তখন পাবলিক সার্ভিস কমিশনও তাদের ওয়েবসাইট এটা জানিয়ে দেবে যে ভোট মানে পরীক্ষা ষোলো সতেরো তারিখ হচ্ছে নাকি ভোটের কারণে বা যে কোনো কারণেই যাই হোক এটা পিছিয়ে যাচ্ছে সেটা জানালে আমি আমার চ্যানেলে অবশ্যই জানিয়ে দেবো এবং তোমরা মানে সেটা জানতে পেরে যাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও বেলাইকন টিভে দাও অবশ্যই যাতে নিউজটা তোমরা জানতে পেরে যাও তবে এই মুহূর্তে তোমাদের দুটো কাজ কী কী এক নম্বর যেটা সেটা হচ্ছে ষোলোই মার্চ এবং সতেরোই মার্চ পরীক্ষা হচ্ছে এইটা মাথার মধ্যে রেখে নিজেদের প্রস্তুতি একদম চালিয়ে যাওয়া এবং প্রস্তুতির মধ্যে বিন্দুমাত্র কোনো খামতি আসতে না দেওয়া যে পরীক্ষা পেছবে ভোট আসতে পারে এরকম নয় কারণ ষোলোই মার্চ সতেরোই মার্চ তারা যেখানে জানিয়েছে অফিসিয়ালি সেটাই আমায় ধরে চলতে হবে এবং মানে স্পষ্টভাবে প্রস্তুতি নেয় যাতে আমার হাত থেকে এইবারের পরীক্ষাটা না বেরিয়ে যেতে পারে এই দেড় মাস হাতে সময় আছে এটা মনে নেওয়া আর দু নম্বর আমার চ্যানেলের দিকে নজর রাখা যদি পাবলিক সার্ভিস কমিশন ভবিষ্যতে এটা জানায় যে আমরা অ্যাডমিট কার্ড দিয়ে দেবো কারণ দেখো ডাব্লিউ বিচিএস এর অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছিল প্রায় দু সপ্তাহের বেশি আগে এখন সাইডে আরও পরীক্ষার্থী অর্থাৎ এটা খুব স্বাভাবিক যে অ্যাডমিট কার্ড কবে দেওয়া হবে না হবে সেটা আমরা আগামী এক মাসের মতো অর্থাৎ ফেব্রুয়ারি লাস্টে জানতে পেরে যাব সুতরাং যে মুহূর্তে অ্যাডমিট দেওয়ার কথা ঘোষণা হবে সেটা আমি আমার চ্যানেলে জানিয়ে দেবো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং চ্যানেলের দিকে নজর রাখো আর যদি আমাদের দুর্ভাগ্যবশত এটা দেখা যায় যে পরীক্ষাটা পিছিয়ে গেলো মানে আরও অনেক দেরিতে চলে গেলো ভোরের কারণে সেটাও আমি আমার চ্যানেলে জানিয়ে দেবো পাবলিক সার্ভিস কমিশন যখন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এটা অ্যানাউন্স করবে তাই জন্যও তোমরা চ্যানেলের দিকে নজরটা অবশ্যই রেখে দিও ঠিক আছে তাহলে তোমরা নিজেদের লেখাপড়া থেকে বিচ্যুত হয়ে না কেন কারণ এখন সবাই একটা প্রস্তুতির মধ্যে রয়েছে একটা স্রোতের মধ্যে রয়েছে এই মুহূর্তে পরীক্ষাটা হয়ে গেলেই ভালো এবং আমিও চাই যে পরীক্ষাটা যেন ষোলো সতেরো তারিখে হয়ে যায় কারণ সবাই এখন প্রস্তুতি তুঙ্গে রয়েছে এখন কোনোভাবে যদি পিছিয়ে যায় তাহলে আমাদের মধ্যে একটা ঢিলেমি চলে আসবে যে না পরে হয়তো পরীক্ষা আবার পরে প্রস্তুতি নেব এটা যেন কখনো না হয় একটা স্রোতের মধ্যে এবং এই বহমানতার মধ্যে পরীক্ষাটা হয়ে গেলেই সব থেকে ভালো সুতরাং এই পরীক্ষার জন্য তোমরা যদি মনে করো আমার কাছে ফুটেছে টেস্ট হবে তাহলে দেখবি আমি কমিউনিটি সেকশানে একটা ভিডিও লিঙ্ক দিয়েছি সেটা খুব ভালো করে দেখে আমার কাছে ফুরে আর মকটেস বা একুশ বাইশটা তৈরি হয়েছে নেওয়ার জন্য আমার সাথে ইমেলে যোগাযোগ করো আর যদি মনে করো আমার কাছে অনলাইন ব্ল্যাচে পড়বে যেখানে আমি ডিসক্রিপটিভ বাংলা ইংরেজি রাইটিং জেনারেল স্টাডিজ জেনারেল নলেজ সবই পারে তাই ডিসক্রিপশন বক্সে দেওয়া ভিডিও লিঙ্কটা আমার সাথে দেখে ভালোভাবে আমার সাথে যোগাযোগ করো ভালো থেকো সফল হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ষোলোই মার্চ সতেরোই মার্চ পরীক্ষা হচ্ছে এটা ধরে নিয়েই কিন্তু এগো যদি পরিবর্তন হয় যদি অ্যাডমিট কার্ড দেওয়ার কথা ঘোষণা হয় যদি সুনিশ্চিত করা হয় সবই আমার চ্যানেলে জানিয়ে দেবো চ্যানেলটার দিকে নজর রেখো ভালো থেকো বিজয়ী হোক সফল হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে Mm. -hmm.